জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সেনা নৌ এবং বিমান বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে পরে পঁচাত্তরে নিহিত বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা এর আগে সকালে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জ হয়ে সকাল দশটায় টুঙ্গিপাড়া পৌঁছালে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান বহু বছর ধরে বঙ্গবন্ধুর জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে সারা দেশে পালিত হয়ে আসছে দিবসটি উদযাপনে টুঙ্গিপাড়ায় শিশু প্রতিনিধির বক্তব্য বঙ্গবন্ধু ও শিশু অধিকার বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও বইমেলার আয়োজন করা হয় উনিশশো সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন